প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কি, প্রজেক্ট ম্যানেজার কারা, প্রজেক্টে আসলে কোন কোন দিক খেয়াল রাখতে হয়, দেন প্রজেক্টের ফেজগুলো কী কী আছে, সেগুলো না জানলে কিন্তু আমরা আসলে অ্যাক্সিডেন্টাল প্রজেক্ট ম্যানেজারই থেকে যাব, আমাদের আর প্রপার প্রজেক্ট ম্যানেজার হওয়া হবে না। সো আমরা আজকে যেই কোর্সে, আমাদের এই কোর্সটাতে কিছু ছোট ছোট ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে একজন প্রজেক্ট ম্যানেজার হতে হলে আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে। সো আমাদের টপিকগুলো যেটা আছে, প্রজেক্ট ম্যানেজার কে, প্রজেক্টের ম্যানেজারের রোল আসলে কী, প্রজেক্টের যে লাইফ সাইকেল আছে, প্রজেক্টেরও তো লাইফ সাইকেল আছে না, আমাদের যেমন লাইফ সাইকেল আছে, আমরা ছোট থাকি, দেন আর একটু বড় হই, তারপর বড় হয়ে তারপর একসময় বুড়ো হয়ে যাই, প্রজেক্টেরও একটা লাইফ সাইকেল আছে, আমাদের যেমন লাইফ একসময় শেষ হয়ে যায়, প্রজেক্টেরও লাইফ শেষ হয়ে যায়, এইটাই হচ্ছে অপারেশনস এবং প্রজেক্টের মধ্যে ডিফারেন্স। সো আমাদের লাইফ সাইকেলের স্টেজে, কোন স্টেজে আমরা কী করি, সেই বিষয়গুলো জানতে হবে, এবং একজন প্রজেক্ট ম্যানেজার কোন কোন বিষয় আসলে খেয়াল রাখে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। সো এত যে বলছি প্রজেক্ট ম্যানেজারের এই করতে হবে, সেই করতে হবে, এই দিকে খেয়াল রাখতে হবে, ওই দিকে খেয়াল রাখতে হবে, তার আগে তো আসলে জানতে হবে প্রজেক্ট কী, প্রজেক্ট আসলে কী, প্রজেক্ট আমরা কাকে বলি, কোনটাকে প্রজেক্ট বলি, কোনটাকে অপারেশনস বলি, সো একটা ডিফারেন্স আছে, রাইট? সো প্রজেক্টের ডেফিনেশন অনুযায়ী যেটা, যে আমাদের কোনো একটা কাজ যখন টেম্পোরারি হবে সেটাকে আমরা প্রজেক্ট বলছি, মানে এটার একটা স্টার্টিং থাকবে এবং একটা ডেফিনিট এন্ডিং থাকবে। সো আমাদের একটা বিগিনিং এবং এন্ডিং থাকছে, এবং আমাদের কী হচ্ছে প্রজেক্ট বলতে, কিন্তু আমরা এই যে টেম্পোরারি বলছি, টেম্পোরারি কিন্তু মিন করছে না যে শর্ট ইন ডিউরেশন, মানে একটা কম সময়ের মধ্যে আমাদের প্রজেক্ট শেষ করে ফেলতে হবে, এটা 20 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 10 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, 6 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। সো আমাদের, বাট আমরা কিন্তু জানি যদি 40 বছরও হয়, 40 বছর পরে এই দিনে প্রজেক্টটা কমপ্লিট হবে, রাইট? ওকে, সো আমাদের আউটকামও কিন্তু আসলে টেম্পোরারি না, আমরা ধরেন পদ্মা ব্রিজ বিল করছি, আমাদের, আমরা জানি আসলে এত তারিখে, এই সনের এত তারিখে আমাদের প্রজেক্ট কমপ্লিট হবে, বাট যেই আউটকামটা হবে এই প্রজেক্টের সেটা কিন্তু চলতে থাকবে, রাইট? প্রত্যেকটা প্রজেক্টের একটা আউটকাম থাকে, প্রত্যেকটা প্রজেক্টেরই আমরা একটা ইউনিক আউটকাম থাকে। ধরেন আপনি আজকে একটা বিল্ডিং হয়েছে, আপনার পাশেই আপনি সেম ডিজাইনের একটা বিল্ডিং করছেন, কিন্তু আমরা জানি যে এটার একটা ইউনিক ফিচার আছে, এটার লোকেশনটা ডিফারেন্ট, দেন আপনার টিম হয়তো ডিফারেন্ট ছিল, কিছু না কিছু ডিফারেন্স আছে। সো প্রত্যেকটা প্রজেক্টের একটা আউটকাম কিন্তু থাকে, আমরা এমন না যে শর্ট ডিউরেশন আছে, ঠিক আছে এত তারিখ থেকে এত তারিখে আমরা কিছু একটা করব, আমরা জানি না যে কী হবে আউটকাম। সো প্রজেক্টের একটা আউটকাম থাকতে হবে, সেটা হতে পারে একটা প্রোডাক্ট, সেটা হতে পারে একটা সার্ভিস, সেটা হতে পারে একটা আউটকাম বা ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্ট। ধরেন আপনি 20 জন লোককে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই 15টা সেশনের পরে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা আইডিয়া দিচ্ছেন, তো তাদের ক্যাপাসিটি এনহ্যান্স হচ্ছে, সেটাও কিন্তু একটা প্রজেক্ট। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট কি আসলে নতুন কিছু? মনে করেন পিরামিড তৈরি হয়েছিল কত আগে, সেটা কী ছিল? এই যে পোলিও, আমরা ধরেন পোলিও ভ্যাকসিনটা যে ইনভেন্ট করা হয়েছিল সেটা কী ছিল? তাজমহল, সেটাও তো অনেক আগের ঘটনা, সেই আদিম যুগে শাহজাহানের আমলে। আর এখন যে আমাদের এই যে 10 মিনিটের স্কুল যে সেট আপ হয়েছে, সেটাও কিন্তু আসলে একটা প্রজেক্ট, রাইট? সো প্রজেক্টটা আমাদের শুরু হয়েছে, কবে প্রজেক্ট ম্যানেজমেন্ট শুরু হয়েছে বা কবে প্রজেক্ট শুরু হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু আস্তে আস্তে করে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ডিসিপ্লিনটা তৈরি হচ্ছে, আমরা আস্তে আস্তে করে নতুন নতুন বিষয় জানতে পারছি প্রজেক্ট ম্যানেজমেন্টে। সো আমরা এগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করব যে নতুন নতুন কী আসছে প্রজেক্ট ম্যানেজমেন্টে। সো আমরা অলরেডি জেনেছি যে প্রজেক্ট কী, প্রজেক্টের একটা, প্রজেক্ট হতে হলে একটা ইউনিক আউটকাম থাকতে হবে এবং টেম্পোরারি হতে হবে, এবং আমাদের যদি অপারেশনস হয় আমরা কিন্তু রিপিটেটিভ, একই জিনিস আমরা বারবার করছি, প্রজেক্টে কিন্তু সেটা হচ্ছে না। একটা ধারণা দেই, ধরেন আপনি এইচআরের একটা কাজ করছেন, রেগুলার আপনি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন, সবাই এসে খাতায় কখন আসছে কখন যাচ্ছে সেটা লিখছে, সো আপনার একসময় মনে হলো ওটা কিন্তু অপারেশনস হচ্ছে এইচআরের জন্য,
হঠাৎ আপনার মনে হলো এইচআর এ যেভাবে কাজটা হচ্ছে সেটা আসলে ঠিক হচ্ছে না, আমাদের একটা চেঞ্জ দরকার, আমরা অ্যাটেন্ডেন্সটাকে অটোমেট করে ফেলবো। সো এই যে অটোমেট করবো নেক্সট 3 মাসের মধ্যে, সেটা কিন্তু একটা প্রজেক্ট। সো প্রজেক্ট যখন আবার কমপ্লিট হয়ে যাবে আমরা আবার অপারেশনসে ফেরত যাব। ওকে, সো আপনার প্রজেক্টের সাকসেস রেট কীরকম মনে হয়? আমাদের 2004-এ আমাদের প্রজেক্টের সাকসেস রেট কিন্তু ছিল অনলি 29%, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 2012-এ যেটা আমরা লাস্ট রেজাল্ট পেয়েছি সেখানে এই প্রজেক্টের সাকসেস রেট এসে দাঁড়িয়েছে 39%। এটা কিন্তু এমনিতে হয়নি, আস্তে আস্তে এটা প্রুভ করে যে আস্তে আস্তে আমরা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার নতুন নতুন বিষয় জানতে চাচ্ছি, নতুন নতুন বিষয়ে আমরা অ্যাপ্লাই করছি আমাদের প্রজেক্টে। সো যত আমরা জানবো প্রজেক্ট ম্যানেজমেন্ট তত সাকসেসের রেট বাড়তে থাকবে। আমাদের একটা রিসার্চ শো করেছে যে 70% আমাদের প্রজেক্ট শিডিউল ওভাররান করে এবং 200% আমাদের প্রজেক্ট কস্ট ওভাররান করে। সো এগুলো তো আস্তে আস্তে আমাদের কমাতে হবে, রাইট? এগুলো আমাদের কমাতে হলে আমাদের কী করতে হবে? প্রজেক্ট ম্যানেজমেন্ট জানতে হবে। সো আমাদের যেটা রিসার্চ থেকে বের হয়েছে যে 36% অফ দ্য প্রজেক্ট ফেলিয়রের রিজন হচ্ছে পুয়ার অর্গানাইজেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস। সো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিস যত বাড়বে তত আমরা বেটার প্রজেক্ট ম্যানেজ করতে পারবো। সো এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমাদের যে আইডিয়া আছে, আমাদের যে টুলস টেকনিক নলেজ আছে, সেটা আমরা প্রজেক্ট, আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে ম্যানেজ করতে অ্যাপ্লাই করব। সেইখানে আমাদের রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতে হবে, এটা আমরা পরে আবার এলাবোরেট করব। আমাদের নিড কনসার্নস কী সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং আমাদের প্রজেক্টের কনস্ট্রেন্টস সম্বন্ধে জানতে হবে। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রজেক্টের কনস্ট্রেন্টস সম্বন্ধে জানব এবং আরও কিছু বিষয় নিয়ে আলাপ করব। সো স্টে টিউনড।